الله 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 السلام عليكم ورحمه الله وبركاته আলহামদুল্লাহ হিরব বিলা আল আমিন ওয়াসালত ও আলা আশরাফিল আম্বিয়া মুরসালীম ওয়া আল আলিগী ওয়া বিহী আজমান আরুদু বিল্লাহ মিনা সৈতান রজিম লাখত গান আলা কুমফি রসুল ইল্লাহ কি হাসানা সম্মানিত উপস্থিতি পিস বাংলার দর্শক দর্শকমণ্ডলী আমরা সুন্নাতের মূল্যায়ন আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমরা আগের পর্বগুলোতে সোননাথের মূল্যায়ন করার দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করেছি আজকে আরও কিছু উদাহরণ আপনাদের সামনে পেশ করব উদ্দেশ্যে একটি আমি আপনি যেন সোননাথকে মূল্যায়ন করা শিখি আমি যদি অন্য কোনো ব্যক্তিকে মূল্যায়ন না করি চলুন সাহাব রাস্তায় আমরা চলার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই অমর ছেলের নাম অমর আবদুল্লা তার ছেলের নাম বেলাল হাদিসটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে তিনি হাদিস বর্ণনা করছেন অর্থাৎ আবদুল্লাহ ইবনু অমর রজা আনহর হাদিস বর্ণনা করছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আকুমুল তোমাদের মহিলারা মসজিদে সালাদাই করতে চাইলে তোমরা তাদেরকে বাধা দিও না এই কথা বলার পরে তার ছেলে বেলাল বলছেন বলল আগে না আল্লাহর কসম করে বলছি আমি অবশ্যই তাদেরকে বাধা দেব তিনি যুক্তি দেখে বললেন ফেতনার যুগ মহিলাদেরকে আমি মসজিদ যেতে দেব না এই কথা বলা মাত্রই আবদুল্লাবন অমর রাজা লো তার দিকে দৌড়িয়ে গেলেন ওয়া সবহু সাব্বান আর আব্দুল্লা আব ওমর তাকে নিকৃষ্ট ভাষায় গালি দিলেন তার দিকে এগিয়ে গেলেন মারার জন্য এবং নিকৃষ্ট ভাষায় গালি দিলেন এরপরে বলছেন ওখবেরুকা আনিন্ন নাবি ঈ সাল্লাল্লাহু আমি তোমাকে রাসুলের পক্ষ থেকে হাদিস বর্ণনা করছি কুল। নাম না তুমি বলছো যে আমি তাকে বাধা দিব তুমি কেন সুন্নাতের বিরোধী কথা বললে টুকো বরদাস করলেন না যখনই বলেছেন তখনই সামনের দিকে চলে গেছেন আবদুল্লাহর একজন সাহাব হিসাবে সুন্নাতকে কত মূল্যায়ন করতেন নিজের সন্তানের কথাকে বরদাস্ত করলেন না আমরা কতই না অহরহ বিরুদ্ধে বিরোধিতা করছি তার হিসাব নিকাশ নেই সালাত আদায় করছে রাসূলের সুন্নাত নেই সিয়াম পালন করছে রাসূলের সুন্নাত নেই তারাবি পড়ছে রাসূলের সুন্নাত নেই বিতির পড়ছে আসলে সুন্নাত নেই সব মানুষের দেখানো সুন্নাত আমল করছে যখনই আপনার সামনে বলা হচ্ছে এটা হলো জৈফ হাদিস সহিহ হাদিসটা গ্রহণ করুন তখন আপনি অত্যন্ত বল প্রয়োগ করে সেটাকে ঠেকানোর চেষ্টা করছেন কিন্তু আজকে দুনিয়াবি জীবনে আপনি শক্তি দিয়ে ঠেকানোর চেষ্টা করছেন কবরে মৃত্যুর সময় কিয়ামতের মাঠে আপনাকে তখন কে রক্ষা করবে ওখানে বাসার কি সুযোগ আছে বন্ধুরা আমার শুধু এটাই করলেন না যেদিন এই ঘটনা ঘটল মুসনাদে আহমদ খুলুন হাদিসে এসেছে মা কাল্লামাহু আব্দুল্লাহ হাত্তামাত আব্দুল্লাহ ইবনে ওমর মরার আগ পর্যন্ত বেলালের সঙ্গে তার ছেলে সারে আর কোনো দিন কথা বলেননি কত বড় মর্যাদা দিতে গিয়ে আবদুল্লাব নিজের ছেলের সঙ্গ ত্যাগ করলেন আপনি আপনার ছেলেকে একটা ধমক দিতে পারেন না বয়স হয়ে গেছে তিরিশ সেই ছেলের উপার্জন আপনি ভক্ষণ করছেন কোনোদিনই সালাত আদায় করে না রাসুল্লের দাঁড়ি রাখে না আপনি আপনার সন্তানের পিতা বাবা কিন্তু আপনার সন্তানের জন্য আপনি বাজার থেকে যে প্যান্টটা কিনে নিয়ে আসলেন সেটা নিচে আপনি যখন দর্জির কাছে নিয়ে যান তখন দর্জিকে বলতে পারেন না আপনি আপনার বাচ্চাটাকে যখন স্কুলে পাঠাচ্ছেন মাদ্রাসে যখন পাঠাচ্ছেন তখন টাকরো নিচে কাপড় নিয়ে প্যান্ট পরে যাচ্ছে আপনি এতটুকু বলতে পারেন না সোননাথের খেলাফ সোননাথের বিরোধী আপনার মেয়েটা যখন কলেজে যায় তখন আপনি বলতে পারেন না বোরকা পরে যাও স্কুলের কোন ছেলেকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না এটা হলো জাহেলিয়াত যে মেয়েকে অত্যন্ত আদর যত্ন করে বড় করেছেন বলার আপনার সুযোগ হয় না আপনি বলতে পারেন না অথচ রাসুল্লাহ সাল আলী আসাল্লাম এই ক্ষেত্রে কত হুঁশিয়ার বাণী সাবধান বাণী উল্লেখ করেছেন আপনি কেন লক্ষ্য করলেন না নগ্ন হয়ে যে সমস্ত মহিলা বাহিরে যায় পরপুরুষকে পুরুষকে আকৃষ্ট করার জন্য এরা যে জাহান্নামী মহিলা এরা তো জান্নাতে যাবে না এরা সুল্লা সাল্লাম বলেননি কিন্তু আপনি কোনোদিন বলতে পারেন না কেন সুন্নাতকে মূল্যায়ন করুন নবী মোহাম্মদ সাল আলাইসাল্লাম সাল্লাম যে নির্দেশ দান করেছেন সে নির্দেশটাকে আপনি যথাযথভাবে বাস্তবায়ন করুন জীবনে আপনি পারেন না কিন্তু আবদুল্লাহ ইবন অমর রাজিয়াল আনহু তার ছেলেকে যে ধমক দিলেন শুধু ধমক দিলেন না মৃত্যু পর্যন্ত তার সাথে আর কোনোদিন কথা বলেননি লেনদেন বন্ধ শুধুই একটি কথা বলেছেন যে আমি তাদেরকে মসজিদে যেতে বাধা দিব। আপনি কি বলতে পারবেন আপনাকে সেই সাহস আছে সেই তো আপনার নেই কি কথা বলছেন ও বিরুকালীন নামে এ সল্লাল্লাহসলাম আমি তোমাকে নবীর পক্ষ থেকে হাদিস বর্ণনা করছি আর তুমি বলছো আমি তাদেরকে বাধা দেব এই সুযোগ নেই চলুন আমরা আর একটা হাদিস শুনি সোনাথের মল্যান কিভাবে করতেন মুস্তাদ আহমেদ হাদিসটি বর্ণিত হয়েছে অমর রাজা কেরানকে পছন্দ করতেন তিনি হজ্জ কিরান করেছেন কিন্তু হাদিসে বর্ণিত হয়েছে হজ্জে তামাত্ম করতে হবে রসুল সাল্লাম তামাত্ম হজ করার প্রতি নির্দেশ দিয়েছেন কেরান মানে হজ এবং ওমরার একসঙ্গে এহরাম বেঁধে আসতে হবে মাঝখান এহরাম না এহরাম বেদেই থাকতে হবে আর জন্য এসে ওমরা করে হালাল হয়ে গেলেন যেদিন আবার হজ করবেন অর্থাৎ আটতে হজ্জের এহরাম বেঁধে আপনি মিনাই চলে যাবেন এই সুযোগটা রসুল্লাহ সাল্লা সাল্লাম দিয়েছেন তবে তিনি করে গেছেন হজ্জে কেরান কিন্তু তিনি করতে বলেছেন হজ্জে তামাত্ম এটা ভুলে গিয়েছিলেন তিনি করেছেন কেরান? কিন্তু আব্দুল্লেম অমর রজ আলানহ যখন হজ্জে তামাত্য করছেন তখন এক শ্রেণীর মানুষ অমর রজ্ আলানহর উপরে ভক্তি দেখে তার কাছে শিকায়ত করলেন যে আপনার পিতা করে গেছে হজ্জে কেরান আর আপনি হজ্জে তামাত্য করছেন কেন তিনি এই সমস্ত লোকদেরকে ধমক দিয়ে বললেন আর হাক্কু আন তাত্ত্বসন্নাতা রসুল্লাহ এর সলা সাল অমসন্নাতা এই লোকেরা দূর হও তোমরা তোমরা রসুল্লাহ সাল্লামের সুন্নাতের আমুল কারের বেশি হকদার না উমরের সুন্নাতের বেশি হকদার চিন্তা করুন অমর কিন্তু তার বাপ তার পিতা আর সেই পিতা নন সবচেয়ে জ্ঞানী সবচেয়ে চৌকস বুদ্ধিমান ব্যক্তি হলেন উমর রাজ তিনি একটি জিনিস ভুলে যেতে পারেন নিজের ছেলে হিসাবে কি দৃষ্টান্ত পেশ করছেন তোমরা কি রাসুলের সুন্নাথকে বেশি ভালোবাসবে না উমরের সুন্নাথকে বেশি ভালোবাসবে নবী মোহাম্মদ সাল্লাম বলে গেছেন যে হজ্ঞের তামাত্তু করতে হবে এর মধ্যে কল্যাণ রয়েছে তাদেরকে তাড়িয়ে দিলেন মল্যান কাকে করলেন সুন্নাতকে না ওমরে ফারুককে কে এবং উমর রাজা কঠোর মানুষ ছিলেন সুন্নাতের উপরে এত অটল ব্যক্তি ছিলেন কত মহব্বত করেছেন তিনি বলে দিলেন স্পষ্ট ভাষায় যাও এটা চলবে না রসুল্লাহ সালামেরই মূল্যায়ন করতে হবে প্রত্যেক ছিলেন কঠোর চলুন সোননাথকে ইবন কিভাবে মূল্যায়ন করেছেন বেদাতকে তারা কিভাবে বর্জন করার জন্য উৎস প্রদান করেছেন এতটুকু ছাড় দেননি এতটুকু তারা ছাড় দিতে চাননি পাঁচশো আটত্রিশ হাদিসটা যদি আমরা দেখি যা আবু দাবুদের মধ্যে এসেছে নসরুল্লাহ সালি সাল্লাম তিনি বেদাতকে ঘৃণা করতেন বেদাতকে মোটে প্রশ্রয় দেননি অর্থাৎ শরীয়তের নামে এমন আমুল যেটা মানুষ করছে যার পিছনে কোনো দলিল নেই কোরআনে নেই হাদিসে নেই সাহাবেকের যুগে ছিল না ওই আমুলটা মানুষ করছে দলিল দ্বারা প্রমাণিত নয় ভুয়া আমুল, যার কোনো ভিত্তি নেই ছরিয়তে এই ধরনের আমুল সমাজে অনেক রয়েছে কি দেখুন এবং অমর অজালান হয়েকে নিয়ে যাওয়া হচ্ছে একটা মসজিদের পাশ দিকে আজান হয়ে গেছে মসজিদ হয়ে গেছেন কিন্তু সসাউয়া বা রজুলুন বিজোহরে আশরে জোহর কিংবা আসরের সালাতে আজানের পরে আবার ডাকছে আসুন আসুন আজান হয়ে গেছে সালাত শুরু হবে আদানের পরে আবার ডাকাডাকি করছেন তিনি নোমর আজ আল্লাহ তখন অন্ধ হয়ে গেছেন শেষ পড়ন্ত বয়সে তিনি তখন বলেছেন পখরুসবে না তোমরা কে আছো আমাকে কিন্তু বের করো ফাইন দেখি এটা হলো বিদাতি আমুল আমি এখানে সালা করব না বন্ধুরা আমার আমি দৃষ্টান্ত পেশ করছি সুন্নাতকে মেনে নেওয়ার জন্য সাহাবায় কত কট্টর ছিলেন বেদাতের বিরুদ্ধে ছিলেন রুদ্র কঠোর সিদ্ধ হস্ত বেদাতকে কোন প্রশ্রয় দেননি আর আমাদের সমাজে কত বেদাতিক কাজ কার্যক্রম চলছে কত দেখা যায় কিন্তু একটা টু শব্দ আমরা করতে পারিনি তিনি বললেন আমাকে বের করো এখান থেকে এটা বেদাত কাজ হচ্ছে এখানে সালাত আমি আদায় করবো না এমনি অমর রাজা লহ তিনি রাসুলের সোননাথকে প্রাধান্য দিতে গিয়ে অর্থাৎ আজান হয়ে গেছে এরপরে আর কোন ডাকাটা কি চলবে না এর অনুমোদন নবী মোহাম্মদ সাল্লাম দেননি কারণ আজানি হলো রাসুলের সোননাথ পুনরায় আবার মানুষকে ডেকে মসজিদে সিল্লা ডেকে হাজির করা হলো বেদাত তিনি মেনে নিলেন না মসজিদে বেরিয়ে চলে গেলেন দেখুন তো চিন্তা করুন তো রাসুল্লাহ সাল আলাইসালামের সোননাথকে তিনি কিভাবে মূল্যায়ন করলেন কিভাবে হিসাব করলেন আমি কি সেটা পারি আমি কি এই মর্যাদা দিতে পারবো আমার দ্বারা কি সম্ভব কিন্তু আপনাকে আমাকে অবশ্যই সোননাথের প্রতি কঠোর হওয়ার জন্য সোননাথকে মূল্যায়ন করার জন্য যথাযথভাবে অনুসরণ করার জন্য আপনাকে টিকে থাকতে হবে বেদাতের বিরুদ্ধে এরকম কঠোর ভূমিকা আপনাকে পালন করতে হবে বন্ধুরা আমার না করলে সোননাথ পৃথিবীতে থাকবে না উঠে যাবে আলোচনা করছিলাম সোননাথের মূল্যায়নের বিষয়ে সাহাব একের মতো কঠোর ছিলেন কেন তারা কঠোর না থাকলে সুন্নাত থাকবে না রাসুল্লাহ সাল্লাই আদর্শে উঠে গিয়ে বেদাতে পূর্ণ হয়ে যাবে আপনি কেন করেন না সুন্নাতকে মেনে নেওয়ার জন্য আপনি কাল কেয়ামতের মাঠে রাসুল সাল্লা সাল্লামের সামনে দাঁড়াবেন কি করে তার কাছে পানি পান করবেন কি করে এটা তো সুযোগ হবে না আপনি আবারও চিন্তা করুন আপনি কবরে কিভাবে তার নামের যখন পোস্ত করা হবে ওই ব্যক্তিকে যাকে প্রেরণ করা হয়েছিল তখন আপনার মুখ থেকে কি বের হবে সেটা হলো সারা জীবন তার বিরোধিতা করেছেন তার আপনি দাম দিতে চাননি মূল্যায়ন করতে চাননি আপনি এরপরে চান জান্নাত কি সহজ চলুন আর একটা উদাহরণ দিই যখন আবু সাইদ খুদির রাজালতে বর্ণিত দুই হাজার তিনশো একত্রিশ টমার হাদিস সেই মুসলিমে হলুন যখন মহবেয়া রজা লান গো মদিনায় এসে মসজিদে নববইতে মেম্বারে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন তখন তিনি তার রায় পেশ করে বললেন যে সিরিয়ার গম মদিনায় আমদানি হয়েছে যদি ফেতরা দেওয়ার সময় কোনো ব্যক্তি একসার কাছে আধা চা ফেতরা দান করে তাহলে যথেষ্ট হবে এটা পেশ করলেন তার রায় অনুযায়ী তার মতামত অনুযায়ী পেশ করলেন মোয়াবে রাজাল অনঘ মসজিদ নববীতে মেম্বার উপরে ওই অবস্থায় আবু সাহেদ খুদির রাজাল অনঘ বেঁচে ছিলেন তিনি দার্থহীন কণ্ঠে বলে দিলেন লা আম্মা ফালা আসলু উখরিজুহু কামা কুমতু উখরিজু ফি আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তিনি অত্যন্ত কঠোর ভাষায় জানিয়ে দিলেন রসুল্লাহ সাল্লামের যুগে একসা করে ফেতরা আদায় করতাম আমরা এইভাবেই সারা জীবন আদায় করে যাব। যতদিন বেঁচে থাকবো ততদিন এইভাবে আদায় করব। আবু সাহেদ খুদির রাজাহ সোননাথকে আঁকড়ে ধরে থাকার জন্য সোননাথকে মূল্যায়ন করার জন্য তিনি সবকিছুকে ত্যাগ করে দিলেন শক্ত হলেন চূড়ান্ত হলেন বন্ধুরা আমার আজকের যুগে এই সোননাথ উঠে গেছে অধিকাংশ মানুষই ইরাকের সা অনুযায়ী আধাসা ফেতরা আদায় করছে আধাসা মানে একসা সমপরিমাণ আড়াই কেজি ওজনের চাউল বা আড়াই কেজি ওজনের খেজুর বন্ধুরা আমার একসা যদি হয় তাহলে আপনাকে একসাথে আদায় করতে হবে কিন্তু রসুল্লাহ সাল্লাম আদর্শ আপনি বর্জন করে আপনি কেন আজকে আধা সাহ ফেতরা আদায় করছেন ইসলামী অর্থনীতিকে দুর্বল করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার বর্তমানে এটা আপনি এটা করলেন কেন আবু আপনি সুন্নাতের পক্ষে দৃঢ় থাকুন আপনাকে যেন প্রতিরোধের যেন কেউ না করতে পারে আপনি প্রতিজ্ঞাবদ্ধ থাকুন আমি সোননাথ কেই মেনে নিব তাতে অনেক কল্যাণ রয়েছে রসুলুল্লাহ সল্লাহ আলাহি সাল্লাম সব জিনিসের একসা করে ফেতরা আদায় করেছেন এক নম্বর বলছেন পনেরোশো দশ নম্বর হাদিসটা খুলুন সৈ বুখারি ফারাদ রাসূলুল্লা এ সাল্লাহুসাল্লাম জাকাত আল ফেতরা এটা হলো ফরজ বিধান যেটা ফরজ করেছেন রসুল সাল্লাহসাল্লাম ফেতরাদা রমাজানের শেষে ফেতরা আদায় করাটা হলো ফরোজ স আমিন তো আমিন সম মিন তামারিন শ মিন শাহিরিন শ মিন জাবেবিন শ মিন আকাতিন মৃণাল মুসলিমিন আল্লানবী একসা খাদ্যের একসা খেজুরের একসা পনিরের একসা যবের একসা আঙ্গুরের সবগুলোর একসা আদায় করেছে সাহাব তাই আদায় করেছেন আর আজকে ইরাকের সাউ অনুযায়ী আপনি ফেতেরা বের করেছেন। আধা ছা প্রশ্ন আসে না ওই হিসাবে একজন ফেতরা আদায় করছে চাউলের আড়াই কেজি চাউলে একসা হয় সেখানে আসছে একশো টাকা আর অসংখ্য মানুষ এই ফেতরা অধিকাংশই অসংখ্য অধিকাংশই মানুষ এই ফেতরা আদায় করছেন মাত্র পঞ্চাশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা ফেতরা আদায় করতে হবে খাদ্য দ্বারা যে যা খায় যে যে মানের চাউল খায় সেই মানের চাউল দ্বারা ফেতর আদায় করতে হবে খাদ্য বস্তু দ্বারা রসল সাল্লামের যুগে খাদ্য টাকাও ছিল দেনার ছিল দীরহাম ছিল যা আগে আমি পেশ করেছি কিন্তু তারা তো কখনো দেনার দ্বারা দেড়হাম দ্বারা টাকা দ্বারা কখনো ফেতরা আদায় করেননি আমাদের যুগে আমরা আজকে টাকা দেয়া ফেতরা আদায় করছি কেন অর্থ দ্বারা ফেতরা আদায় চলবে না আদায় হবে না যে যে মানের খাদ্য খায় ওই মানের খাদ্য দ্বারা ফেতরা আমাকে দিতে হবে এটাই রসুল্লাহ সাল্লামের সন্ন্যাদ কিন্তু সেটা আমরা বর্জন করেছি এটা বাদ দিয়েছি আপনার একটা জিনিস জানার দরকার আমাদের একটা জিনিস বুঝার দরকার এই মর্মে যে এই ধরনের মানুষ অসংখ্য থাকবে মানুষ গ্রহণ করবে এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন দৃষ্টান্ত হিসাবে আবু সাইদ খুদির রাজালকে এটা করে নিয়েছেন তিনি বললেন মৃত্যু পর্যন্ত একসা করেই ফেতরা দিয়ে যাব হে আপনার এই ইস্তেহাদ আপনার রায় এখানে টিকবে না কারণ মৌজুদ রয়েছে এই দৃষ্টান্ত জানার পরেও আমরা কেন আদাসা ফেতরা দিয়ে থাকি হ্যাঁ আবু আবুদাউদের যে হাদিসটি বর্ণিত হয়েছে চা গমের আদাসা ফেতরা দা এই হাদিসকে আবু দাউদ নিজেই জৈব বলেছেন এই হাদিস আমি পেশ করব কেন আমি কেন স্বার্থপরে তোর পরিচয় দেব বোখারি মুসলিম সহ অধিকাংশ হাদিস গ্রন্থে সবগুলো খাদ্য বস্তুর একসা করে আদায় করেছেন টাকা দেওয়ার কথা বলেননি একসা খাদ্য একসা খেজুর একসা পনির একসা আঙ্গুর একসা জবের সবই খাদ্য বস্তু সবই সাথে সুন্নাতকে উল্টে দিয়েছি বলুন এইভাবে সুন্নাতের বিরোধিতা করে সমাজকে কি কল্যাণ বয়ে আনবে আপনি দরিদ্র ব্যক্তিকে ফাঁকে দিচ্ছেন দরিদ্র ব্যক্তি হক ছিল একটু চিন্তা করুন যে ফিফটি পারসেন্ট এখান থেকে দরিদ্রতা বঞ্চিত হচ্ছে কত বড় কল্যাণ এই হাদিসের মধ্যে রয়েছে যদি সকল মুসলিম ব্যক্তি রমাজান মাসে এখানে ধনী দরিদ্র নয় প্রত্যেক ব্যক্তির উপর ফরজ করেছেন এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফারাদা ওয়াসাল্লাম ফরযআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল হুররে ওয়াল আব্দে ওয়াসাকিরে ওয়াল কাবিরে ওয়াল যাকারে ওয়াল উংসা মিনাল মুসলিমিন ইবনে ওমর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন সেটা স্বাধীন ব্যক্তি হোক অথবা চাকর হোক গুলাম হোক ছোট হোক বা বড় হোক ছেলে হোক আর মেয়ে হোক সকল মুসলিম ব্যক্তির উপরে ফরজ করেছেন তাহলে আপনি চিন্তা করুন বছরে একটি দিনে ইসলামী অর্থনীতিকে এমনভাবে ইসলাম স্বাবলম্বী করেছে সেই ক্ষেত্রে আমরা ইসলামকে ঠকিয়েছি ইসলামকে মূল্যায়ন করিনি বন্ধুরা আমার এখানে আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি মুসলিমরা যদি সুন্নাতকে অবমূল্যায়ন করে খ্রিস্টানরা বৌদ্ধরা অন্যান্য জাতিকে সোমনাথকে মেনে চলবে সোননাথ আপনার কাছে আশ্রয় পাবে মনে রাখতে হবে এই বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে যেটা আপনি যুক্তি দিচ্ছেন এটা আপনার যুক্তি এটা যুক্তি এটা আল্লাহর বিধান নয় কারণ আল্লাহর বিধান নাজিল হয়েছে একমাত্র মোহাম্মদ সাল্লু আলহ্লামের উপরে আর কোন ব্যক্তির উপরে নাজিল হয়নি তাহলে আপনি আজকের যুগে যুক্তি দিয়ে যদি সোননাথকে বাদ দিতে চান তাহলে মানুষ অনুসরণ করা শুরু করলো আপনার নীতির উপরে সুন্নাতের উপরে নয় অথচ কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা আল্লাহর আল্লাহর বিধান যেটা পক্ষ থেকে এসেছে সেটা গ্রহণ করা আর জানেন আল্লাহ বিধানের মধ্যে কল্যাণ নিহিত রয়েছে মানব জাতির জন্য কারণ আমরা হলাম আল্লাহ রব সৃষ্টি স্রষ্টা হলেন আল্লাহ তিনি আমাদের সম্পর্কে সবচেয়ে ভালো জানেন বন্ধুরা আমার সোননাথ কে মল্যায়ন জীবন দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি আজ আর সময় নেই আগামী পর্বে আরো আলোচনা করব আল্লাহ রব আলম আমাদের কবুল করুন আসসালামু আলাইকুম আহমতুল